নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আমি পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যারা পটল খেতে ভালোবাসে না তারাও চেটে পুটে খাবে, আর যারা পটল খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বন্ধুরা, আমি পটল এখানে সাতটা পটল নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পটলের গাটা এইভাবে পরিষ্কার করে নেব, কারণ পটলে এখন যা বিষ প্রয়োগ করে সেই কারণে পটল একটু ভালো করে, যে কোনো সবজি একটু ভালো করে ধুয়ে করতে হবে। পটলের গাটা এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, এইভাবে এখানে খোসা বাদ দেওয়ার কোনো দরকার নেই। গাটা এভাবে পরিষ্কার করে পটলের দুদিকের মুখটা এভাবে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি সব পটলগুলোই পরিষ্কার করে নেব। পটলগুলো সব গাগুলো চেঁচে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পটলগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এবারে একটা গ্রেটার নিয়েছি, পটলগুলো এই ছোটো ফুটোগুলোর দিক দিয়ে গ্রেট করে নেব। এভাবে সব পটলটা গ্রেট করে নেব। আপনারা যখন পটল কিনবেন তখন পটলগুলো একটু কচি আর দিশি পটল কিনবেন, তাতে পটলের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। পটলগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। পটলগুলো ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এরপর আমি তিনটে আলু খোসা আগে থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো গ্রেট করে নেব, ঠিক পটলের মতনই ছোট দিকটা দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো সব গ্রেট করে নেয়ার পর আলুগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নেয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে জল নিয়ে নেব, আর এই জলের মধ্যে আমি আলুগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আলুগুলো এইভাবে ধুয়ে একটু নিংড়ে নেব, জলটা ঝরিয়ে নিতে হবে, ভালো করেই ঝরিয়ে নিতে হবে জলটা। জলটা এভাবে নিগড়ে নেয়ার পর এই পটলের সাথেই আমি রেখে দেব। এরপর রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এই তেলের মধ্যে আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে এবারে কাজু কিশমিশটা তুলে নেব। তেলের পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় আমি একটু তেল তুলে নেব। কাজু কিশমিশ তুলে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর এর মধ্যেই দিয়ে দেব হিং। আমার এখানে গোটা হিং আছে, সেটাই দিলাম। আপনারা যদি পাউডার হিংটা থাকে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা দেড় চামচের মতো আদা বাটা। আদা বাটাটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়েও একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আলু আর পটল, যে গ্রেট করে রেখেছিলাম সেটাও তুলে দেব।
এরপর আলু আর পটলটায় সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব লবণ স্বাদ মতো, লবণটা দিয়েও ভালো করে পটলের সাথে, পটল আলুর সাথে মিশিয়ে দেব আর 2-3 মিনিট ভেজে নেব। লবণ দেওয়ার পর পটল আলুটা বেশ কমে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়েও আবারও 2-3 মিনিট ধরে পটল আলুটা ভেজে নেব। পটল আলুটা লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা বেশ 3-4 মিনিট ধরে আমি ভেজে ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। বড় প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব, তাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। পটল আলু ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেসন, 4-5 চামচ বেসন দিয়ে দেব। 5 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলেই ভালো করে মাখাটা যাবে, চামচ দিয়ে অতটা ভালো করে মাখা যাবে না। বেসনটা দিয়ে আলু পটলের সাথে বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি গ্যাস জ্বেলে দেব। গ্যাসে কড়া বসিয়ে দেওয়ার পর এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা এদিকে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোপ্তার আকারে এগুলো সব ভেজে নেব। আমি এতগুলো করেই কোপ্তাগুলো ভেজে নেব, তারপর সেকেন্ডবারে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো এক পাশটা ভাজা হয়ে যাবার পর আমি এইভাবে উল্টে পাল্টে সব কোপ্তাগুলো ভেজে নেব। এখানে যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব, তেলটা ভালো করে ঝারিয়েই তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এখানে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরপর তেল ঝারিয়ে তুলে নেব। ওই একই রকম ভাবে বাকি এখানেও ঠিক তাই একই রকম ভাবে উল্টে পাল্টে সব কোপ্তাগুলো ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তেল ঝারিয়ে তুলে নেব। এরপর আমি এখান থেকে কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্নাটা করব না। কিছুটা তেল তুলে নেয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, দিয়ে দেব হিং, 2 তেজপাতা। দেওয়ার পর ফোড়নের মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা এরকম তেলের মধ্যে দিলে চিনিটা ক্যারামাইল হয়ে যাবে, হয়ে গেলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা এখানে ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা,
এই হাফ চামচেরও কম দিয়ে দিলাম। ডালটা আপনারা কম বেশি করে নেবেন, যে যেমন পছন্দ করেন। নিয়ে 3-4 সেকেন্ড নেড়ে নেব। এরপর এর মধ্যে একটু জল দিয়ে দেব, গুঁড়ো মশলা মেশাবো যাতে না পুড়ে যায়, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো 30-40 সেকেন্ড ভালো করে এই তেলের সাথে নেড়ে নেব। 30-40 সেকেন্ড ধরে গুঁড়ো মশলাগুলো তেলের সাথে ভালো করে নেড়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব একখানা টমেটো, আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবারে ভালো করে আমি মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই রেসিপিটা কতটাই না লোভনীয় হচ্ছে। মশলাটা 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা গরম জল। গরম জল দিয়ে যদি রান্না করেন তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কারণ কোপ্তায় জল অনেকটা টেনে নেবে। গ্রেভিটা এদিকে ফুটেও গেছে। গ্রেভিটা এভাবে ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা কোপ্তাগুলো তুলে দেব। তুলে দেওয়ার পর গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি 1-2 মিনিট একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব। গ্রেভিটা এখানে 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দেব। আমার আজকের রেসিপি পটলের কোপ্তা একদমই রেডি। বন্ধুরা, আমার আজকের এই পটলের কোপ্তা কারির রেসিপি যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।